সারা পৃথিবী এখন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। গত এক দশকে অর্থনৈতিক ও বাণিজ্যের তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে করোনা পরিস্থিতির মধ্যেও দেশের জিডিপির প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সমষ্টিক অর্থনৈতিক সংকট বিশ্লেষক শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন এবিসিসিআর সভাপতি জসীমউদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার হাজনা হাসিম সহ বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। Seminar, I think. You can see about the macroeconomics. Vast experience in empirical research. Our economic development. সারা পৃথিবী এখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত এক দশকে অর্থনীতি ও বাণিজ্যের তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের জিডিপির প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে।